বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ ও সালাত ওসালাম আল্লাহ সম্মানিত আমার দিনী ভাইয়েরা সালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আমাদের এক ভাই প্রশ্ন করেছেন ওনার প্রশ্ন ছিল ওনার এক ভাইয়ের কাছে সব পরিমাণ স্বর্ণ আছে কিন্তু ওনার কাছে কোনো টাকা পয়সা নেই এখন কোন জাকাত দিতে হবে কি না আর যদি জাকাত দিতে হয় এখন কি ওই স্বর্ণ বিক্রি করে জাকাত দিবে ওনার প্রশ্ন ছিল এইভাবে তো প্রথমেই আমি আমাদের এই ভাইকে বলবো ওয়ালিকুমসালাম রহমতুল্লাহি ওবরাকাত এই তো এই রকমই প্রশ্ন করা হয়েছিল সৌদি আরবের একজন বিখ্যাত আলেম শেখ মুহাম্মদ এ বিন সোহলে আলে ওনাকে প্রশ্ন করা হয়েছিল তো তিনি বলেছেন যে ওনামাদের মধ্যে সহায়িকতা হলো যে একজন মহিলা তার কাছে যদি কিছু স্বর্ণ থাকে ওই স্বর্ণটি সে ব্যবহার করে তাও ওই স্বর্ণের জাকাত দেওয়াটি প্রয়োজন এবং কোনো একজন ব্যক্তির কাছে যে স্বর্ণ থাকে ওই স্বর্ণটি নিয়ে পরিমাণ হয় জাকাতের নেশাব পরিমাণ হয় তো জাকাতের নেশাব হলো স্বর্ণের পঁচাশি গ্রাম অর্থাৎ কোনো একজন ব্যক্তির কাছে যদি পঁচাশি গ্রাম জাক স্বর্ণ থাকে এবং এক বছর হয়ে যায় তখন ওই স্বর্ণে জাকাত দিতে হয় জাকাতের জাকাতের জাকাত দিতে হবে মোট চল্লিশ ভাগের এক ভাগ যা থাকবে জাকাতের পরিমাণটি হলো চল্লিশ ভাগের এক ভাগ তো শেখ মোহাম্মদ বিনস থেমিন বলতেছে কোন একজন ব্যক্তির কাছে যদি স্বর্ণ থাকে জাকাতের নিসাব পরিমাণ স্বর্ণ থাকে এবং তার কাছে টাকা পয়সা না থাকে তো তার পক্ষ হয়ে যদি অন্য কেউ তার এই জাকাতটি দিয়ে দেয় হয়ে যাবে অর্থাৎ কোনো একজন মহিলা তার স্বামী অথবা তার পিতা তার ছেলে তার ভাই তার পক্ষ হয়ে যদি জাকাতটি দিয়ে দেয় তার তা হয়ে যাবে যদি এরকম কেউ না থাকে তাহলে ওই স্বর্ণ থেকে স্বর্ণ বিক্রি করে জাকাতের পরিমাণ যটুক ওটুক জাকাত দিয়ে দিতে হবে অর্থাৎ জোটটুক স্বর্ণ আছে ওই স্বর্ণ থেকে চল্লিশ ভাগের এক ভাগ জাকাত দিতে হবে তো শেখ বলতেছেন যে কেউ বলতে পারে যে এভাবে দিলে তো তার স্বর্ণ শেষ হয়ে যাবে তো শেখ বলতেছে না তার স্বর্ণ কেন শেষ হবে কারণ জাকাতের নেশাব যেটুকু নাকি জাকাতের নাব হলো পঁচাশি গ্রাম পঁচাশি গ্রাম থেকে যদি একটু কম হয় তখন তো তার দিতে হবে না সুতরাং তার স্বর্ণ শেষ হয়ে যাবে না এটি ছিল শেখ বিন হেতেমিনের ফাতোয়া আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন ওসল্লাহ সৈদিনা মোহাম্মদ ওয়াল আলহি ও সাবি হাজমাইন আলাইকুম ও রহমতুল্লাহি ও বরাকাত